চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন হবে বলে জানিয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অংলাইন। সব পক্ষকে নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি। বুধবার দেশটির 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে মিন অংলাইন একথা জানান। ভাষণে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সমালোচকদের এক হাত নিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন সহযোগী দেশগুলোকে, বলেছেন চাপ ও সমালোচনা সত্ত্বেও মিয়ানমারের সঙ্গে ইতিবাচক থাকা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে নেপিদ। গত বছরের ফেব্রুয়ারিতে সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর দেশটি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেয়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখেও পড়েছে জান্তা সরকার। আঞ্চলিক জোট আসিয়ানও জান্তা প্রধানকে তাদের বিভিন্ন বৈঠকে নিষিদ্ধ করেছে। গত এক বছরের বেশি সময় সরকার বিরোধী বিক্ষোভ ও ভিন্নমত কঠোরভাবে দমন করা হয়। এতে বহু মানুষ হতাহত ও গ্রেপ্তার হয়, ঘরবাড়ি ছাড়া হয় লাখ লাখ মানুষ।